আজকের গল্প নিজের চরকায় তেল দাও সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল তখন বিকেলবেলা বৃষ্টির জোর আরও বেড়ে গেল বাতাসের বেগ আরও প্রবল হয়ে উঠল সমী গাছটার উঁচু ডালে বাসা বেঁধে থাকত একজোড়া পাখি চটক আর চটকি চটক বলল চটকি ভাগ্যে বাসাটা মজবুত করে বেঁধেছিলাম নইলে ভিজে মরতে হতো চটকি বলল আমিই তোমায় পরামর্শ দিয়েছিলাম সেটা বলো চটক বলল, তা বটে তা বটে এমন সময় গাছের তলায় কিসের একটা শব্দ হলো চটক উঁকি মেরে দেখল একটা বানর ভিজতে ভিজতে এসে সমী গাছটার তলায় আশ্রয় নিয়েছে চটক বলল দেখো দেখো গিন্নি আমাদের অবস্থাও এরম হতো কি না চটকি দেখল তাই তো একটা বানর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর শীতে ঠক ঠক করে কাঁপছে দেখে চটকির বড় কষ্ট হল সে বানরকে ডেকে বলল ভিচ্ছ কেন ভাই নিজের বাসায় যাও অসুখ বিসুখ করবে যে বানর রেগে বলল তোর তাতে কিরে বাসায় আছিস চুপ করে থাক চটকি বলল বলি মানুষের মতো হাত পা থাকতে বাসাও একটা বাঁধতে পার আমরা ঠোঁট দিয়ে যা পারি তাও পারো না বানর আরও রেগে বলল আমি বাসা করব না তোর তাতে কি চটকি বিরক্ত হয়ে বলল তবে ভিজে মর ভালো কথার কি আর দিন আছে বানর বলল কি আমায় বলিস মরতে তোর বাসার বড় অহংকার হয়েছে এই বলে বানর তত্তর করে গাছে উঠে চটকদের সাধের বাসাটা ভেঙে দিল ওদের কষ্টের আর সীমা রইল না তাই বলে মূর্খকে উপদেশ দিলে তার কোনো ফল হয় না